আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমিন রহমান ডালস বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা আজকে আমার একটা মাত্র উদ্দেশ্য নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি তেষট্টি বছর বয়স আমার এবং আমি অত্যন্ত সুখী একজন মানুষ এই পৃথিবীর বলবো আমার রোগ বালাই বলতে কিছুই নেই তেমন একটা আলহামদুলিল্লাহ পরম আমার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই সুস্থ থাকার পেছনে কারণটা হলো আমার কোনো অসুখ বিসুখ নেই বললেই চলে ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল কিছুই নেই বাংলাদেশে যখন ছিলাম তখন দশ এগারো বছর আগে ব্লাড প্রেশার একটু ছিল বাট এখন আমার ডায়েট কন্ট্রোল করে আমি একদম রোগমুক্ত একজন মানুষ তো আজকে ভাবলাম যে স্বাস্থ্যই সকল সুখের মূল আপনারা এটা সবাই জানেন আমরা সবাই জানি কিন্তু কয়জন আমরা এই স্বাস্থ্যটাকে সুন্দর করে গুছিয়ে প্রাণবন্ত করে তুলতে পেরেছি বাট সুন্দরভাবে সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং ডায়েট খাবারের মধ্য দিয়ে আমি আল্লাহর রহমতে আমার অসুখ বিসুখ যা কিছু সামান্য ছিল সেগুলিকে আমি বিদায় করতে সমর্থ হয়েছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার ডায়েট খাবার যেটা আমি সকালে কি খাই দুপুরে কি খাই রাতে কি খাবার গ্রহণ করি এগুলো আমি শেয়ার করব এবং আশা করি আপনারা যদি কষ্ট করে এই ডায়েট খাবারগুলো মেনটেন করতে পারেন ইনশাল্লাহ সবাই রোগমুক্ত এবং সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারবেন তো আসুন চট করে দিন আমার খাবারের মেনুটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি লেটস জাম্প সকালবেলা খুব ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস আমার ভোর পাঁচটায় আমি ঘুম থেকে উঠেই প্রথমে খালি পেটে এক গ্লাস গরম পানির মধ্যে এক চা চামচ আপেল সাইডার ভিনিগার মিশিয়ে পান করে নিই তারপরে নয়টার সময় আমার শুরু হয় ব্রেকফাস্ট নাস্তার আয়োজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডিম পোচ রয়েছে এই দুটো ডিম পোচ একেবারে গরম পানির মধ্যে পোচ করা আর এর সঙ্গে একটু অর্গানিক বাটার আর দুপুরবেলা এক পিস চিকেন ওই বুকের মাংসটা আর তার সঙ্গে সালাদ পালং শাক ছোটো 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 পালং শাক তারপরে কালারফুল যে সবজি পাওয়া যায় মানে বাঁধাকপি ছোট ছোট করে পিস করে কেটে টমেটো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে আমার রাতের খাবার রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে তিন ঘন্টা আগে ধরো আমি সাড়ে আটটা রাতে সাড়ে আটটা নয়টার মধ্যে ঘুমোতে যাই তো আমি ছয়টার মধ্যে এই খাবারটা সেরে নিচ্ছি এখানে দেখো তোমরা কি কী আছে ছোট্ট দুটো পনিরের স্লাইস আছে একটা বানানা কলা আর একটা অ্যাবাকাডো তিনটা খেজুর আর কিছু আলমন্ড বাদাম এই হচ্ছে টোটাল আমার রাতের খাবার